ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি আমি আর আমার তাতান। তো এখন আমরা যাচ্ছি আনন্দময়ীতলায় মায়ের পুজো দিতে। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছো রাস্তায় বেরিয়ে পড়েছি, সামনেই টোপে উঠব। তো গাইস চলো। তো গাইস দেখো আমি আর তাতান টোটো উঠে পড়েছি। তো চলো মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে, যাওয়া যাক। আমার তাতান এই প্রথমবার আমার সাথে পুজো দিতে যাচ্ছে। এর আগে আমি অনেকবার গেছি ঠিকই, কিন্তু আমি একা গেছি, ওকে কোনোদিনও নিয়ে যাইনি। তো আজকে প্রথমবার ওকে নিয়ে যাচ্ছি। তো খুব মজা পাচ্ছে, ও খুব বক বক করছে আমার সাথে, আর চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছে, ওর বেশ ভালোই লাগছে। তো গাইস দেখো দেখো মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি কিনে নিলাম। মিষ্টির সঙ্গে সেখান থেকে আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি এগুলো সব কিনে গুছিয়ে নিলাম। নিয়ে দেখো মায়ের সামনে চলে এসেছি, এসে আতন বলছি মা একটু ঠিক আছে বাবাই তুমি এখানে একটু বসো। দেখো যেগুলো কিনেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে মায়ের ডালায় ওখানে দিয়ে দিলাম। পুজোটা দিয়ে নিই গাইস, দেখো স্নান করালাম, পাউডার মাখিয়ে জামা করালাম, দুধ খেলো, তবে তো এই রোদে তাকাতে পারছিস না? দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসি, বসে তারপরে বাড়ি যাবো। এখানে জায়গাটা বেশ ভালো লাগে আসলে, মানে এত ঠান্ডা বসলে আর উঠতে ইচ্ছা করে না। তো এখানে কিছুক্ষণ বসি, তাড়াতাড়ি একটু খেলাধুলো করো, তো তারপরে বাড়ি যাবো। তো গাইস দেখো, তো গাইস দেখো পুজো দিয়ে গাড়ি উঠে পড়েছি গাড়িতে, এখন বাড়ি যাবো। তো গাইস চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। তো আমার সাথে সাথে তাতানও আজকে না খেয়েছিল, সকাল থেকে না খেয়ে পুজো দিয়েছে। তো ওর অনেক খিদে পেয়ে গেছিলো, ওকে প্রসাদ দিয়ে জল দিলাম। তো জল খেয়ে তারপরে আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো গাইস আজকের ভিডিওটি এই অবধি রাখছি। তো ভালো লাগে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।